Assalamualaikum viewers, কেমন আছেন আপুরা? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, পুঁই শাক, এই পুঁই শাক দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করব, সাথেই থাকুন। কি সুন্দর পুঁই শাকগুলো, একদম নচনচে জাংলার পুঁই শাক, এগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে জাংলার পুঁই শাক। তো যদিও এখন তো বারো মাসই বাংলাদেশে পুঁই শাক পাওয়া যায়, যাই হোক এখন আমি এই পুঁই শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আপনারা সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন এ পর্যায়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি শাকের জন্য তো অবশ্যই পেঁয়াজ কুচি বেশি বেশি দিতে হবে, যেহেতু আমি পুঁই শাক বেশি মিলি করব। মশলা কম দিব, কিন্তু পেঁয়াজটা একটু অবশ্যই বেশি দিব, তাতে টেস্টটা আসে একটু ভালো। জালটা কমিয়ে দিই, কিছু কাঁচামরিচ ফালিও আছে আমি পরে দিয়ে দিব, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি যেহেতু শাক চিংড়ি এক চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন। তেলটা একটু কম হয়েছে তাই আর একটু তেল দিলাম। এবার এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আমি পরে দিয়ে দিব। সেখানে আমাকে চিংড়ি মাছটা একটু ধুয়ে দাও। পেঁয়াজটা একটু কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছের সাইজগুলো এটা, কিন্তু আমি সবসময় যখন কোনো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করি ছোট চিংড়ি, তখন এইভাবে এরকম ছোট চিংড়ি দিই, এটাতে না অনেক সুন্দর গ্রান আসে একটু ভাজা ভাজা হলে, যেহেতু দেশি চিংড়ি আর ছোটোগুলোর একটু খুব সুন্দর ফ্লেভার আসে। তো এই পর্যায়ে আমি এই চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি, চিংড়িটাকে তেলের মধ্যে একটু ভেজে নিব, সুন্দর গ্রান আসবে। এরপর পুঁই শাকগুলো দিয়ে দিব, ভাজা ভাজা হওয়ার পর একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিব অবশ্যই। দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, তারপর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচের কম, আর একটু ধনিয়ার গুঁড়ো দিব, ধনিয়ার গুঁড়োটা আমি দিব এক চা চামচ। কোনো মশলা এখানে আমি দেবো না, এখন মশলাটা চিংড়ি মাছের সাথে একটু কষিয়ে নেব, আর একটু সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। জাস্ট মশলাটা যেন লেগে না যায় কড়াইতে, এই জন্য দিয়ে দিলাম। এখন চিংড়িটাকে একটু সেদ্ধ করে নিব মশলার সাথে, এরপর এখানে শাক দিয়ে দিব। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন এই ভিজা ভিজা এই অবস্থা থাকা অবস্থায় আমি এখন এখানে পুঁই শাকগুলোকে দিয়ে দিব। এখানে ডাটিগুলো আছে, ডাটিগুলো আগে দিয়ে দিলে ভালো হয় যদি শক্ত হয়, কিন্তু আমার এই পুঁই শাকের ডাটাগুলো একদম নরম, এই জন্য সাথেই দিয়ে দিলাম, কোনো অসুবিধা হবে না, এমনিতেই সফট হয়ে যাবে। সবগুলো পুঁই শাক দিয়ে দিচ্ছি,
এখন নেড়ে ছেড়ে একটু চাল কমিয়ে ঢেকে দেব। পানি দিয়ে দিলাম, খুবই সামান্য, হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি, কিন্তু খুবই সামান্য হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এবং জ্বালটা কমিয়ে দিয়েছি। এই পানির মধ্যেই কিন্তু শাকটা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে শাকের ডাটাগুলো। আর এবার বলবো পানি তো উঠেই আসবে, শাক থেকেও কিছুটা পানি আসবে, পানি দেওয়াতে কিছুটা শাক থেকেও পানি উঠে আসবে। জাস্ট এইভাবে ঢেকে রেখে দিচ্ছি আর ঢাকনাটা একটু হাফ ইঞ্চি পরিমাণ একটু ফাঁকা রেখেছি, এতে তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসে, শাকের কালারটা নষ্ট হয় না। অনেকেই তরকারি বা শাকের কালারটা সবুজ রাখার জন্য একটু ভাপ দিয়ে নেন, ভাপ দিয়ে পানিটা ফেলে তারপর রান্না করেন, ওই তরকারির কালারটা কিন্তু গ্রিন আসে। কিন্তু আমি মনে করি ওভাবে করলে ভিটামিনটা তো চলেই যাচ্ছে, ভাপ দিয়ে নিলে সে পানিটা ফেলে দেওয়া হয়, তাহলে আর শাকের মধ্যে যে জিনিসটা শাক বা তরকারি আমরা খাই যে কারণে সেই জিনিসটা তো চলে যাচ্ছে। তো এই জন্য আমি এইভাবেই করি, দেখবেন আপনারাও ট্রাই করে দেখবেন। এভাবে ঢাকনাটা একটু ফাঁকা রেখে দিবেন হাফ ইঞ্চি পরিমাণ, তাহলে দেখবেন তরকারির কালারটা কিন্তু খুব দারুণ আসে, সবুজ আসবে। আপনারা দেখবেন আমি আপনাদের সামনেই রান্না করছি। 10 মিনিট পর এখন আমার ঢাকনা তুলে দেখছি কী অবস্থা, দেখুন আমার শাকটা একদম গ্রিন আছে এবং খুব সুন্দর এখনো পানিটা আছে। কত সুন্দর গ্রিন আছে, আমি তো এখানে ভাপ দিয়ে কোনো পানি ফেলে দেইনি, জাস্ট এমনই আছে। দেখুন এবার ঢেকে দিচ্ছি আবার। এখন আমি ভাতের সাথে ডোলা দিয়ে খাওয়ার জন্য এখানে 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার কাছে খুব ভালো লাগে, আমি যেহেতু ঝাল দিই না তরকারিতে, কারণ এক একজন পরিবারের এক একজন এক রকমভাবে ঝাল খেয়ে থাকে, এই জন্য যারা বেশি ঝাল লাগে তাদের জন্য আমি আস্ত কাঁচামরিচ তরকারির মধ্যে দিয়ে দিই, যাতে ভাতের মধ্যে একটু ডোলা দিয়ে খাওয়া যায়। আর তরকারির যে কাঁচামরিচ সেটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, ভাপা ঘ্রাণ আসে, অনেকেই কাঁচামরিচও খেয়ে থাকেন, কিন্তু আমার কাছে তরকারি থেকে আস্ত কাঁচামরিচটা উঠিয়ে নিলে সেটা ঘ্রাণ কিন্তু খুব ভালো লাগে। মানে আমি আবার ঢেকে দিচ্ছি, আরও 5 মিনিট পর দেখছি। দেখুন আমার শাকটা কত সুন্দর, এখনও গ্রিন আছে, সবুজ আছে, দেখুন। আর এখন আমি লবণ চেখে দেখব লবণটা ঠিক আছে কিনা, আমার লবণটা পারফেক্ট আছে, সব কিছু পারফেক্ট আছে। এখন এভাবে কিছুক্ষণ হাফ ঢাকা দিয়ে রাখব, পানিটা আর একটু শুকিয়ে নেওয়া পর্যন্ত। যারা একটু ঝোল খেতে চান শাকের মধ্যে, একটু ভিজা ভিজা রাখতে চান, তারা এই এই অবস্থায় রেখে দেবেন। আর কেউ যদি মনে করেন আরও পানি শুকিয়ে একদম তেলের উপরে চলে আসবে শাকটা, সেভাবেও কিন্তু করা যায়। আমি দুভাবেই করে থাকি, অনেক সময় দেখা যায় একটু ঝোল ঝোল রাখি। বিদ্যুৎ চলে গেল, ওকে, হঠাৎ বিদ্যুৎটা চলে গিয়েছে। আর শাকটা হয়ে গিয়েছে, তো এখন আমি আমার হয়ে গিয়েছে শাকটা, এই অবস্থায় আমি শাকটাকে নামিয়ে ফেলবো, খাওয়ার জন্য পরিবেশন করব। তো এই তো হয়ে গেল আমার দারুণ মজার চিংড়ি পুঁই। আমি জালটা এখন অফ করে দিচ্ছি।
খাবারের জন্য তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর ফ্লেভারটাও কিন্তু খুব দারুণ এসেছে। ভাত দিয়ে নিলে কিন্তু এই ফ্লেভারটা আসতো না, কারণ পানির মধ্যেই কিন্তু ফ্লেভারটা চলে যায়, সুন্দর একটা ঘ্রাণ। এখন এত টেস্টি, মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলবো, এত টেস্ট হয়েছে বলে বোঝাতে পারবো না। আর আপনারা অবশ্যই এই মাঝারি চিংড়ির সাথে কিন্তু কিছু গুঁড়ো চিংড়ি দিয়ে দিবেন, যেটা দিলে দেখুন চিংড়িগুলো, গুঁড়ো চিংড়িটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই তো হয়ে গেল আমার দারুণ মজার কুই চিংড়ি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে আমার কিছু টিপস দিয়েছি। আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যারা নতুন, আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি পেয়ে যেতে পারেন। তো এই তো এখানে শেষ করছি, আবার নতুন এক রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।